হচ্ছে বরেন্দ্র সংবাদে, সাথে আছে আমি নূপুর মাহমুদ। শুরুতে সংবাদ শিরোনাম। অস্ত্র দিয়ে ভাসাতে গিয়ে নিজেরাই ভাসলেন। অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধনে চড়াও নেস্কোর সহযোগীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজশাহীতে এক ব্যক্তিকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফাঁসলেন। শনিবার রাতে বাড়ির মালিককে ফাঁসাতে গিয়ে তার ছাদে কাটা রাইফেল রেখে পুলিশকে খবর দেন প্রতাপ। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে কাটা রাইফেল উদ্ধার করে। অস্ত্র কেনা বেচা হবে বলে পুলিশকে খবর দেয় প্রতাপ সরকার। তার দেওয়া তথ্যে অস্ত্র উদ্ধার করা হলেও বাড়ির ছাদে বা আশেপাশে অস্ত্র ব্যবসায়ী অথবা ক্রেতা উপস্থিত হওয়ার কোনো প্রমাণ মেলেনি। বিষয়টি সন্দেহ হলে ডিবি পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অস্ত্রের সন্ধান দেওয়া সোর্স প্রতাপকে আটক করে। এ সময় তার বাড়ি থেকে আটক করা হয় রবিনকেও। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে পলাতক মাসুমের পরিকল্পনায় তারা ওই বাড়ির কার্নিসে অস্ত্রটি রাখে বলে স্বীকার করে। এই পরিকল্পনার সঙ্গে তিনজন জড়িত, তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলামকে বাদী হয়ে তিনজনকে আসামি করে বলিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে ও গ্রাহক সেবার মান উন্নয়নের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বাধা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার দুপুরে নেস্কোর গ্রাহক সমাজের ব্যানারে ডাকা এই মানববন্ধন কর্মসূচিতে নেস্কোর কর্মকর্তাদের পাঠানো ঠিকাদার বাহিনী এই বাধা দেয়। রাজশাহী নগরের হেতেমখায় অবস্থিত নেস্কোর প্রধান কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালীন এক পর্যায়ে নেস্কোর কর্মকর্তাদের পাঠানো ঠিকাদার বাহিনী মানববন্ধনে অংশগ্রহণকারীদের বাধা দেওয়ার সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। মানববন্ধনে বক্তারা জানান, পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী শান্তিপূর্ণভাবে নেস্কোর প্রধান কার্যালয়ের সামনে নেস্কোর গ্রাহক সমাজ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছিল। আমাদের দাবি যে অস্বাভাবিক যে বিদ্যুৎ বিলটা আসছে এটা আসলে রোধ করতে হবে। আমি এত কিছু বলতে চাই না, যে আমরা একটা মানে সাধারণ মানুষ হিসেবে এটাই বলতে চাই যে ভুতুরে বিল বিদ্যুৎ বিল দিয়ে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। হয়তো আমি দিতে পারছি, অন্য কেউ দিতে পারছে না। আর আমার মনে হয় কি যে আসলে করোনাকালীন এই সময়টাও একটা বড় সুযোগ নেওয়া হচ্ছে, এর পিছনে বড় দুর্নীতিবাদ কাজ করছে, আমার কাছে এটাই মনে হয়। এবং আমাদের দাবি যে এই ভুতুরে বিলটা বন্ধ করতে হবে। আমরা এই দাবি নিয়ে এই সমাবেশটা করছি যে এরকম ভুতুরে বিদ্যুৎ বিল যেখানে আমরা 500 থেকে 600 টাকা বিল দিতাম, সেখানে 1000 থেকে 1500 টাকা বিল দিতে হচ্ছে আমাদেরকে প্রতি মাসে। এরকম অস্বাভাবিক বিল না দিয়ে স্বাভাবিক বিল দিলে সাধারণ মানুষের অনেক উপকার হয়। আমাদের দাবি এটাই প্রধানমন্ত্রীর কাছে, এই অস্বাভাবিক ভুতুরে বিল যেন না দেওয়া হয়। এই সময় মানববন্ধনে কর্মকর্তাদের পাঠানো ঠিকাদার বাহিনী এসে তাতে বাধা দিলে তারা মানববন্ধনে অংশগ্রহণকৃতদের উপর চড়াও হয়। এক পর্যায়ে মানববন্ধন শেষে তারা চলে যায়। লকডাউনের পর থেকে গ্রাহকদের বিভিন্নভাবে কয়েক গুণ বিদ্যুৎ বিল বাড়ানো হয়। এছাড়াও গ্রাহকদের নানাভাবে হয়রানি করে নেস্কো কর্তৃপক্ষ। অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা মিলে না। না দেখেই মিটার রিডিং করা হয়। মিটার রিডিং ম্যান বা লাইন ম্যান অর্থের বিনিময় ছাড়া কোনো কাজ করে না। অস্বাভাবিক বিদ্যুৎ বিল বন্ধ করতে হবে, নেক্সোর গ্রাহক সেবার মানটা নিশ্চিত করতে হবে, ভোল্টেজ উঠানামা করে সেটা বন্ধ করতে হবে, কারণ এটাতে অনেক ক্ষতি হয়। ইলেকট্রনিক্স যে জিনিসপত্র আছে, ফ্রিজ টিভি, এগুলো ভোল্টেজ উঠানামা করণে অনেক সমস্যা হয়। মিটার রিডিংয়ের যে কারসাজি হয় এটা বন্ধ করতে হবে। নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। রোববার সকালে শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতি, অফিসার সমিতি ও কর্মচারী নেতৃবৃন্দের এই মানববন্ধনের আয়োজন করে। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মজরুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ডক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।
অস্থায়ী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন রায়হান আহমেদ রিমন ও সাদিয়া আফরোজ। কর্মকর্তাদের মাঝে বক্তব্য রাখেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাকাত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন এবং কর্মচারীর মধ্যে বক্তব্য রাখেন টিটু চন্দ্র দাস। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে। শিক্ষা ছুটির বিপরীতে অস্থায়ী ও চুক্তিভিত্তিক পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থায়ীকরণ প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে। তাদের পরবর্তী পদে পদোন্নতির সময়ও প্রায় এক বছর অতিক্রম হয়েছে। এদিকে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মকর্তা কর্মচারী ও মাস্টার রোল কর্মচারীদের চাকরি স্থায়ী হচ্ছে না। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে স্থিরতা বিরাজ করছে। তাই বক্তারা সব ধরনের নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোর দাবি জানান। কুষ্টিয়ায় দুই ভুয়া এনএসআইকে গ্রেফতার করেছে র্যাব 12। শনিবার সন্ধ্যায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানে ভুয়া এনএসআই এর কার্ড সহ তনুজা ইসলাম ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। আটককৃতরা কুষ্টিয়া সদরের বিভিন্ন এলাকায় এনএসআই এর পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করছিল। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ আসামিদের কুষ্টিয়া জেলা সদর থানায় সরকারি কর্মকর্তা ছদ্মবেশ ধারণ করার অপরাধে একটি প্রতারণা মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।